যে কোনো সময় যুদ্ধ উত্তর কোরিয়ার আকাশে দাপিয়ে বেড়াচ্ছে গুচ্ছ মার্কিন যুদ্ধ বিমান সম্প্রতি জাপানের দিকে পরমাণু অস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া এরপর আবার দক্ষিণ কোরিয়াকেও মিসাইল পরীক্ষা করতে দেখা গেছে কোরিয়ান উপদ্বীপে এখন দিকে দিকে যুদ্ধের গন্ধ আর সেই পরিস্থিতির পারদ আরও খানিকটা চড়িয়ে এবার উত্তর কোরিয়ার আকাশে উড়ল মার্কিন বোমারু বিমান ও যুদ্ধ বিমান সোমবার উত্তর কোরিয়ার আকাশে চারটি এফ থার্টি ফাইভ বি যুদ্ধ বিমান ও দুইটি বিয়ন বি বোমারু বিমান উড়িয়েছে আমেরিকা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে উত্তর কোরিয়ার হুমকির মুখে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে শক্তি প্রদর্শন করতেই এই বিমান মহড়া চালিয়েছে বলে জানা গেছে গত তিন সেপ্টেম্বর উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পর এই প্রথম আমেরিকার পক্ষ থেকে এই ধরনের মহড়া চালানো হলো এই মহড়ায় মার্কিন যুদ্ধ বিমানের পাশাপাশি ছিল দক্ষিণ কোরিয়ার এফ ফিফটিন কে ফাইটার জেট এর আগে একত্রিশে আগস্ট দুই দেশ একইভাবে বিমান উড়িয়েছিল আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে কোনো মুহূর্তে সামরিক পদক্ষেপ নিতে পারে আমেরিকা যদি পিয়াং বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাববে ওয়াশিংটন এমনটাই জানিয়েছিল আমেরিকা গত এক মাসে একাধিকবার মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া এরপরে আমেরিকার পক্ষ থেকে কড়া এ পদক্ষেপ নেওয়া হয় আমেরিকার পক্ষ থেকে দেওয়া হুঁশিয়ারিতে বলা হয় উত্তর কোরিয়াকে বারবার এ বিষয়ে শান্ত থাকতে বলা হচ্ছে এমনকি আলোচনার মাধ্যমেও সমস্ত সমস্যার সমাধান করার কথা বলা হচ্ছে কিন্তু তা না করে একের পর এক মিসাইল পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া নতুন এই নিষেধাজ্ঞা না মানলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানো ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না বলে মনে করছেন অনেকে